হ্যালো বন্ধুরা, চলে আসলাম এক নতুন ভিডিওতে। আজকে দেখবো আমরা ইউপিতে কিভাবে যে স্টাফটাকে অ্যাপ্রুভ করা হয়। প্রথমে আমরা যে এনআইডি যেটাতে এন্ট্রি করেছি আর কি, সেই এনআইডিটা দিব। দেওয়ার পরে এখানে দেখেন মাস্টার ডাটা থেকে অ্যাপ্রুভ স্টাফ, অ্যাপ্রুভ স্টাফের এটা আপনার ডিডিওর আইডিতে থাকবে। আপনাদের অ্যাজ ইউজুয়াল যে ডাটা এন্ট্রি করেন তাদের আইডিতে না, ডিডিওর আইডিতে থাকবে। তো এখান থেকে প্রথমে আমরা এনআইডি দিয়ে যাব, তারপর নেক্সটে যাব। নেক্সটে আপনাদের যে প্রতিটা তথ্য আমরা ভালো মতো দেখবো, একটা করে দেখবো, যেহেতু আমরা অ্যাপ্রুভ করতেছি। এটা কিন্তু আমাদের যারা শিক্ষক আছে তাদের কিন্তু কাজ না, এটা ডিডিওর কাজ। তারপরও আমি আপনাদের দেখাচ্ছি যে যারা সহজভাবে বুঝতে পারেন। এখানে নেক্সট নেক্সট করে প্রতিটা আমি তথ্যগুলো দেখবো যে আসলে ঠিক আছে কিনা। যে এখানে সার্ভিস ইনফরমেশন দেখেন, সার্ভিস ইনফরমেশনে মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সার্ভারের সমস্যা হতে পারে, বেসিক ঠিক আছে কিনা, সেগুলি সম্পূর্ণ কত টাকা কাটে, একেবারে এ টু জেড একেবারে শেষ পর্যন্ত যাওয়ার পরে লাস্টের দিকে একটা অপশন আসবে, এই যে দেখেন এই অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভে দেওয়ার দিলেই আপনার যে এন্ট্রিটা সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে।